আগুন আমার মন নেচে ওঠে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। তো আজকে দেখতে পাচ্ছেন একটা অন্য জায়গা। আসলে আজকে আমি এসে গিয়েছি আমার শ্বশুর বাড়িতে, তো কলকাতাতে এসে গিয়েছি, তো আপনাদের সাথে সেটা শেয়ার করেছি। তো আমি এখন শ্বশুর বাড়িতে এই যে জানলায় বসে আছি, তো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। বিকেলবেলা সানসেট হয়ে গেছে, সূর্যাস্ত হওয়ার পর মিষ্টি হাওয়া আসছে আকাশে, না হালকা হালকা মেঘ উঠছে, জানি না বৃষ্টি হবে কি না। তো আমি আসার পর থেকে তো ঝড় বৃষ্টি পাইনি সেইভাবে, তো এই কলকাতায় এলাম, আসার পর দেখতে পাচ্ছি আকাশে একটু একটু হালকা হালকা মেঘ, জানি না বৃষ্টি আসবে কি না, যদি আসে শেয়ার করবো। তো এই জানালায় বসে এখন হাওয়া খাচ্ছি। দুপুরবেলাটা খুব কষ্ট হচ্ছিল, গরম লাগছিল, আর এখন একটু হাওয়া খাই, এনজয় করি। তো আপনাদের সাথে আবার দেখা হবে। তো সন্ধে হয়ে এসেছে, চুলটা একটু আঁচড়ে নিই, এটা ক্লিপ এটে নেবো, তারপর একটু ছাদে যাবো, চলুন আপনাদের নিয়ে যাবো। তো আমি এখন আমার রুমে আছি আর সন্ধে হয়ে এসেছে, আমি আপনাদের একটু বাইরে বেরিয়ে দেখাবো, কথা জড়িয়ে যাচ্ছে, আমি আপনাদের একটু বাইরে বেরিয়ে দেখাবো, তবে ছাদে যাবো। আপনারা জানেন যে আমি ছাদ খুব ভালোবাসি, তো চলুন। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কীরকম হাওয়া দিচ্ছে আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান ক্যামেরাটা ঘুরিয়ে নিই। রুমে কীরকম হাওয়া দিচ্ছে দেখুন, আলমারির কভারটা এইভাবে উঠছে। চলুন এবার ছাদে যাই, কারণ বিকেলবেলা ছাদটা ভীষণ ভালো লাগে। তো চলুন আপনাদের সাথে করে নিয়ে যাই। একটু অল্প অল্প আলো কমে এসেছে, তো ছাদে গেলে অবশ্য এখন আলো পাবো, কারণ বাইরে আলো আছে এখনও। তো এই যে উপরে চলে এসেছি, এবার ছাদের দরজা খুলে ছাদে চলে এলাম, দেখুন হালকা হালকা মেঘ করেছে, প্রচণ্ড হাওয়া, আনন্দ। আমি না ছাদে পৌঁছে গেলে আমার মনটা আনন্দে ভরে যায়, যার জন্য আমি মুম্বাইতে খুব দুঃখ পাই। তো ছাদে চলে এসেছি আর আকাশে হালকা হালকা মেঘ, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমি আর বোন, মানে আমার নানু অনুদ, আমরা ঘুরছি, আমার ছেলেও আছে। হ্যালো, আমার শাশুড়ি মা নিচে নানা রকম গাছ লাগিয়েছেন, সেটা দেখাচ্ছি। তো ফলনও হয়েছে বেশ, আর তারপর আমি মাঝখানে একটু বসে গেলাম, তার কারণ এই হাওয়া তো আমি পাই না, খুব এনজয় করছি। প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড সুন্দর হাওয়া। আমি যদি চুলটা খুলে দিই তাহলে বুঝতে পারবেন কেমন হাওয়া, সুন্দর হাওয়া। তো এই টুকটাক করে শেয়ার করছি আপনাদের সাথে, বুঝতেই পারছেন এত সুন্দর হাওয়া, আর খুব ভালো লাগছে, এনজয় করছি, কারণ এরকম হাওয়া এরকম খোলা আকাশ তো মুম্বাইতে পায় না। তো জানি না আর কিছু শেয়ার করবো কিনা, টুকটাক হয়তো মাঝে মাঝে শেয়ার করবো, আর যদি কিছু না শেয়ার করি তাহলে বাই বাই, আর যদি কিছু শেয়ার করি পরে বাই বলে দেবো। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন বাদল দিনে পাগল আমার মন নেচে ওঠে, চেনা সোনার কোন বাইরে যেখানে পদ নাই নাই রে, সেখানে অকারণে যাই ছুটে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন নেচে ওঠে। সব দূরের বিল্ডিংগুলোতে আলো জ্বলে গেছে, তো আমি এখনো ছাদে বসে আছি, খুব ভালো লাগছে। এই গল্প, ব্লগটা আর বেশি টানবো না,
শেষ করে দেব, মাঝে আর কিছু ঘটনা হলে সেগুলো মাঝে টেনে নেব। ভালো থাকবেন, বাই বাই, টেক কেয়ার, শুভরাত্রি।